সালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? করতাম যদিও এখন নষ্ট হয়ে গেছি। দর্শক দেখেন গ্রামের অরিজিনাল যে পরিবেশটা, কিরে এত লেট। সালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করলাম। আজকে আমি যাব কলাপাড়াতে, আমার সাথে আছে বরাবরের মতন সম্রাট, আছে হাবিব। আমরা তিনজনই কলাপাড়া যাচ্ছি আমার একটি বিশেষ কাজে। তো ভাবলাম এখানেও একটা ব্লগ কেন হবে না। তো দর্শক, তাহলে আমরা ভিডিওটা এখান থেকে শুরু করতেছি। আমরা হাবিবের জন্য ওয়েট করতেছি। হাবিব আসলে আমরা এই রাস্তা ধরে, গ্রামের আঁকা বাঁকা পথ ধরে আমরা কলাপাড়াতে চলে যাব। তো দর্শক আমাদের সাথেই থাকুন। দর্শক, হাবিব আস্তে আস্তে আপনাদের সাথে আর একটু সময় কাটিয়ে নেই। আপনারা যে রাস্তাটা দেখতেছেন, আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা 2 বছর আগেও খুব কাদা ছিল। আমি সামনে একটা মাদ্রাসায় পড়তাম, এখান থেকে যেতাম অনেক কষ্ট করে। অনেক অনেক দিন এমন হয়েছে যে আমি যেতে যেতে হয়তো বা কোনো এক জায়গায় উস্টা খেয়ে পড়ে গেছি, পুরো কাদায় লেপ বিজিবি হয়ে তারপরে বাসায় ফিরে যেতে হয়েছে। তো এখন রাস্তাটা কত সুন্দর হয়েছে। এটা কুয়াকাটা পৌরসভার ভিতরে। তাছাড়া আমাদের এলাকায় মোটামুটি রাস্তাঘাটের কাজ অনেকটাই চলতেছে এবং চলবে। আর বিশেষ করে এই জায়গাগুলো পৌরসভার ভিতরে, যেহেতু অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় প্রকল্প, তারা বিভিন্ন জায়গা বায়না করে রেখেছেন এবং অনেকেই ক্রয় করে সাইনবোর্ড দিয়ে রেখেছেন। এখানে হয়তো বা অনেক বড় বড় পর্যটক রিলেটেড কিছু করার ইচ্ছে আছে। আপনারা যে এদিকে দেখেন, এই যে গ্রাম, এই গ্রামের পরেই কিন্তু সমুদ্র, কুয়াকাটা সমুদ্র সৈকত। হয়তো আপনারা এখান থেকে দেখেন, আমি তো ঝাউবন এখান থেকে দেখতে পাচ্ছি, হয়তো বা ক্যামেরা অতটা বোঝা যাবে না। তবে আমাদের এই এলাকাটার পরিবর্তন খুব অল্প সময়ের ভিতরে আরও বেশি হয়ে যাবে। এবং আমি যে রাস্তা আসি, এই রাস্তাটা দিয়ে একটু সামনে কুয়াকাটার একমাত্র রেল স্টেশন, ঢাকার সাথে সে রেলের মাধ্যমে সংযোগ হচ্ছে সেই স্টেশনটা সামনে, যেটা হলো বড়হরপাড়া নামক একটা এলাকায়। তো যখন সেটা হবে তখন আশা করি এই রাস্তাটা অনেক বড় 4 লেন 6 লেন হয়ে যেত। দর্শক, হাবিব চলে আসছে, ওই যে দেখতেছেন ওই ব্যাগটি হাবিবের। আমরা এই রাস্তা ধরে যাব, আমার সাথে হাবিব আছে, সম্রাট। কিরে এত লেট? দর্শক, হাবিব চলে আসলো, এখন সম্রাট ড্রাইভ করতেছে। তো আপনাদের আগেই বলছি, আমরা গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে যাওয়ার আজকে পরিকল্পনা। আমরা চাইলে যেহেতু পুরো মহাসড়ক দিয়ে আমরা যেতে পারতাম, আপনাদের সাথে জাস্ট গ্রামের পরিবেশটা সুন্দরভাবে শেয়ার করার জন্য, সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের এই রাস্তা ধরা। যদিও হয়তো একটু সময় বেশি লাগবে, তারপরেও আশা করি আপনাদের ভালো লাগবে। এই রাস্তাগুলো বর্ষায় কেমন কাদা হইতে পারে অথবা আপনারা ধারণা করে নিয়েছেন। দর্শক, সামনে সামনে দিয়ে সোলো করিস, সোলো সোলো দোকান দিয়ে সামনে সোলো সোলো যাবে। দর্শক, আপনাদেরকে আমি একটু আগে বলছিলাম যে আমি এই রাস্তার সামনে একটা মাদ্রাসায় পড়তাম। এটা হলো গিয়া এই মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি পড়তাম, যদিও এখন নষ্ট হয়ে গেছি। মাদ্রাসার নতুন করে কাজ চলতেছে, এটা নতুন ভবন। মাদ্রাসার নাম হলো ইয়া, এটা এখন যে ছোটো ভাইরা মাদ্রাসায় পড়তেছেন, হয়তো বা অনেকেই জানেন না যে আমিও এই মাদ্রাসায় পড়তাম। একসময় এই ছাত্রাবাসে আমিও থাকতাম, যে সময়গুলো আসলেই অনেক মিস করি। পাশে একটি প্রাইমারি, আর আমাদের মাদ্রাসা অনেকটা ভেঙে ফেলছে,
নতুন করে কাজ শুরু হবে। তো এই রাস্তার এই রাস্তাগুলো তো এখনো কাঁচা, অনেক কষ্ট করে ছাত্রছাত্রী যারা আছে বিভিন্ন জায়গা থেকে আসে, অনেক স্টুডেন্ট এখানে অনেক দূর দূরান্ত জায়গা থেকেও এখানে এসে পড়ালেখা করে। মোটামুটি আমাদের পটুয়াখালী জেলার ভিতরে সিলিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, এটার একটা সুনাম আছে রেজাল্ট মেধা ক্রম সব দিক থেকে। দর্শক, আমরা বর্তমানে বড়হরফলা এলাকায় আছি। আপনাদের বলছিলাম এখানে রেল স্টেশন হবে, এই যে এলাকাগুলো এগুলোর ভিতরেই রেল স্টেশন হবে। এই করের কার্যক্রম অনেকটাই শেষের পর্যায়ে, এই কর সম্পূর্ণ হওয়ার পরেই এখানে কাজ শুরু হয়ে যাবে। তো এদিকে রাস্তাগুলো মোটামুটি ভালো, আবার সামনে গিয়ে দেখবেন পুরোপুরি কাঁচা রাস্তা। এই তো সামনে, এদিক দিয়ে আসলে বর্ষার সময় অনেক কাদা হয়ে যায়। দর্শক, আমরা বর্ডার করা দিয়ে যাচ্ছি। এলাকাটা অনেক সুন্দর, একদম গ্রামীণ পরিবেশ, অনেক ফল ফলাদি, অনেক কৃষির, অনেক ধরনের কৃষি এদিকে হয়। আমাদের একজন অভিনেতা পরশমণি, মোহাম্মদ পরশমণি, ওর বাসাও কিন্তু এই এলাকাতেই। আজকে এদিক থেকে আসার মূল কারণ হলো আপনাদের গ্রামীণ পরিবেশের সম্পর্কে একটা ধারণা দেওয়া। মূলত আমরা তো গ্রামেরই ছেলে, হয়তোবা কিছুদিন হয়তোবা বা কিছু বছর হয়েছে যে আমাদের এলাকা কিছুটা উন্নতি হয়েছে বা হইতেছে, তাছাড়া কিন্তু আমরা এরকমই গ্রামে ছিলাম এক সময়। দেখেন সবুজ এত প্রকৃতির ভিতর দিয়ে রাস্তা, কার না ভালো লাগে বলেন? যারা শহরে আছেন তাদের আশা করি অনেক ভালো লাগবে। দেখেন এই খাল, এক সময় এটা জোয়ার ভাটার পানি উঠতো, এখন কিন্তু ওরকমের না, এখন মানে বান্দা খাল বলি যা আমরা আমাদের স্থানীয় ভাষায়, ওরকম হয়ে গেছে। আর আমরা যে ব্রিজ দিয়ে আসলাম, ব্রিজগুলো কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। দর্শক দেখেন গ্রামের অরিজিনাল যে পরিবেশটা, একসালা দর্শক, আমাদের বাইক দেখে অথবা আপনাদের ব্যাড কমেন্ট আসতে পারে যে এত নর্মাল একটা বাইক নিয়ে আমরা চলাফেরা করি, আমাদের যা আছে সেটাই অনেক কিছু। সামনে ভালো বাইক আসতেছে, হয়তো তখন ভিন্নভাবে শেয়ার করা যাবে, সেই জন্য আমরা আমাদের ভিডিওতে বাইকটি একচুয়ালি খুব কম দেখাই। তো আজকে ভাবলাম একটু দেখিয়ে দেই। দেখেন রাস্তা কাকে বলে, গ্রামের ভিতর দিয়ে যদি এরকম পাকা রাস্তা থাকে তাহলে কার না ভালো লাগে বলেন? আমাদের তো অনেক ভালো লাগতেছে, যতই গ্রামীণ পরিবেশ হোক না কেন রাস্তা যদি একটু ভালো থাকে তাহলে অন্যরকম একটা ফিল চলে আসে। কিন্তু কি
ওই কুড়ে মানে পড়ছিল না না কি ম্যাচ পাওয়া যায় ভাই? খসুল তেলাপুইয়া তাই চিংড়ি মিংড়ি এগুলো পাওয়া যায়? প্রিয় দর্শক, খুব সুন্দর ভাবে জাইজাল খাওয়ায় মাছ ধরতেছে। এটা হল যে গ্রামের পরিবেশ, আসলে মাছ ধরিয়া খাওয়ার মজাই একটা অন্যরকম। তো এই যে বর্ষি বেয়ে মাছ ধরা, জাইজাল খাওয়ায় মাছ ধরা, আসলে এগুলো ভালো লাগে খুব দেখার জন্য। আমরা আপনাদের এরকম খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো, যেগুলো দেখে খুব মজা পাবেন। দেখি আমরা কি মাছ উঠাইতে আছে ভাইয়ের ভাগ্য, দেখা যাক। বলা যায় না আল্লাহ পাক কি করে। আচ্ছা ওইটা উঠে লোক, জালটা উঠে হোক, তারপর দেখব। এই যে খাল, ওই যে নৌকো নিয়ে মাছ ধরতে আছে। ভাগ্য ভালো হলে পরে আসলে একটা মাছ ওঠে নাই, চিংড়ি ওঠে নাই। ভাই একটু মাছটা দেখা যাবে না? এরপরে না মানে না, ওই জায়গায় দেখো। এই যে এই যে দেখেন একটা খুসুল মাছ, এই যে এই যে দেখ ভালো। ওই একটাই পেয়েছেন না? উপরে তো যান, উপরে খাওয়ান। কাল তো পুরো আটকাই দিয়েছে না এগুলো? জোয়ার ভাটা খান তেরো। আমরা মাছ দেখছি, আমরা এই রাস্তা দিয়ে আসছি, তো আইসা এখানে দেখলাম যে ভাই মাছ ধরতে আছে। তো আমরা দেখলাম এই যে দুই সাইডে খাল, দুই সাইডে খাল, আর যে এই যে এটা সুলিস, এখান থেকে মাছের দিক থেকে ওদিকে যায়। এদিকের মানে পুঁটি মাছ খায় না, সেই জন্য এই যে দেখেন এই যে পুঁটি মাছ। এই যে দর্শক, আমরা গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে আমরা একটা কাজে আটকে যাই, যে কারণে আমরা যেখানে যাওয়ার কথা সেখানে যেতে রাত হয়ে যায়, যে কারণে রাতের ভিডিওগুলো ধারণ করতে পারিনি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যে কারণে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। তো দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করেননি, তারা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।